নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা উত্তরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সকল ব্যাংকের সকল আপডেট পেতে। উত্তরা ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর। এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে রাখা। উত্তরা ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফা সহ মূলধন ফেরত পায়। আসুন জেনে নেই উত্তরা ব্যাংকের এফডিআরের বৈশিষ্ট্য বা ফিচার সমূহ। উত্তরা ব্যাংকের যে কোনো শাখায় এফডিআর অ্যাকাউন্টটি খোলা যাবে। একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা। একজন ব্যক্তি চাইলে একাধিক এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন। উত্তরা ব্যাংকের এফডিআরের অন্যতম একটি বৈশিষ্ট্য এসওডি লোন সুবিধা, অর্থাৎ গ্রাহক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে 90% পর্যন্ত এসওডি লোন সুবিধা পাবেন। মেয়াদপত্রের পূর্বে নগদকরণ সুবিধা, অর্থাৎ গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্রের পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন। আসুন জেনে নেই উত্তরা ব্যাংক এফডিআরে কতদিন মেয়াদে কত পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে। উত্তরা ব্যাংক 3 মাস মেয়াদি এফডিআরে 5 কোটি টাকা পর্যন্ত মুনাফা দিয়ে থাকে 5.50%। 6 মাস মেয়াদি এফডিআরে উত্তরা ব্যাংক 5 কোটি টাকা পর্যন্ত মুনাফা দিয়ে থাকে 5.60%। 1 বছর বা তদূর্ধ্ব কিন্তু 5 বছর পর্যন্ত এফডিআরে 5 কোটি টাকা পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে 6%। বর্তমান সময়ে আকর্ষণীয় মুনাফা প্রদান করছে এই ব্যাংক। আসুন জেনে নেই ট্যাক্স কর্তনের পর আপনি উত্তরা ব্যাংকের এফডিআরে নেট কত টাকা মুনাফা পাবেন। 6% মুনাফায় 1 লক্ষ টাকায় 1 বছরে ট্যাক্স কর্তনের পূর্বে পাবেন 6,000 টাকা। ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক পাবেন 500 টাকা। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে 10% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন 450 টাকা। আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে 15% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক নেট মুনাফা পাবেন 425 টাকা। আসুন জেনে নেই উত্তরা ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্ট লাগে। অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি। ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট যেমন বিদ্যুৎ বিল, পানির বিল বা গ্যাসের বিলের ফটোকপি। অ্যাকাউন্ট হোল্ডারের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। মনোনীত নমিনির এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি। মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি। ই টিন সার্টিফিকেট যদি থাকে।